এবার বাইশে বাইশ মুখ্যমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে শেষ মুহূর্তের প্রচার তৃণমূল প্রার্থী। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক আদিত্য নিয়োগী জোর কদমে প্রচার সারলেন। রায়বাড়ি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। পৌরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১৯টি তৃণমূলের দখলে ছিল, এবার সেই সংখ্যাটা ২২-এ ২২ হবে বলে আশাবাদী প্রার্থী। দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারের পর তৃণমূল প্রার্থী আদিত্য নিয়োগী জানান, আগামী নির্বাচনে দায়িত্বভার হাতে পেলে উন্নয়নের কাজের মধ্যে দিয়েই পৌরসভাকে আরো সাজিয়ে তোলা হবে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ ১০।